আবহাওয়ার সর্বশেষ তথ্য জানাতে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সারা দেশেই শীতের প্রকোপ বেড়েছে, এর কারণ কি আর কতদিন এই অবস্থা থাকতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? ঋষিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশে তাপমাত্রা গত কয়েকদিনে আসলে কমতে শুরু করেছে এবং তারই প্রভাবে ঢাকায় কিন্তু আজকে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল এবং সারা দেশের তাপমাত্রা কিন্তু কম ছিল, এর মধ্যে কিন্তু সবচেয়ে কম ছিল কিন্তু দিনাজপুরে 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এটি কিন্তু অব্যাহত আছে এবং আরও কয়েকদিন এটি অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে। এবং আমরা আপনাকে একটু এই মুহূর্তে ঢাকা আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ নাজমুল ইসলামের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, আসলে আবহাওয়ার সবশেষ পরিস্থিতিটা কি, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে লাস্ট কয়েকদিনে যে তাপমাত্রা কমছে এটা কবে নাগাদ আসলে বাড়তে পারে, কিংবা সবশেষ আপডেট আপনার কাছে কি আছে? জি, আসলে যদি তাপমাত্রার কথা বলতে হয় প্রথমে দিনের তাপমাত্রার কথা বলতে হবে, কারণ দিনের যে তাপমাত্রা এই সময় থাকা উচিত তা আছে সারা দেশে প্রায় 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিনের তাপমাত্রা কম রয়েছে, এর ফলে মানুষের মধ্যে শীতের যে অনুভূতি মানে যা তাপমাত্রা তার চেয়ে অনুভূতিটা অনেক বেশি হচ্ছে। আর রাতের যে তাপমাত্রার কথা আমরা যদি বলি, সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দিনাজপুরে 8.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা যা থাকা উচিত, যেমন ঢাকাতে তাপমাত্রা থাকা উচিত ছিল প্রায় 24 ডিগ্রি সেলসিয়াসের মতো, কিন্তু সেখানে তাপমাত্রা এখন 18 ডিগ্রি সেলসিয়াস, ফলে মানুষের মধ্যে দিনে অধিকাংশ সময়ে একটা অল্প তাপমাত্রার মধ্যে দীর্ঘ সময় অবস্থান করতে হচ্ছে, এজন্য স্বাভাবিকভাবে মানুষের কাছে মনে হচ্ছে যে তাপমাত্রাটা অনেক কম, অর্থাৎ শীতের যে তীব্রতা সেই তীব্রতাটা অনেক বেশি মনে হচ্ছে। আমরা আশা করছি যে আগামী আরও 2 থেকে 3 দিন এরকম অবস্থা বিরাজ করতে পারে এবং 16 তারিখ থেকে দেশের অনেক জায়গায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আরও আশা করছি যে 18 তারিখ থেকে 18 কিংবা 19 তারিখে দেশের অনেক জায়গাতে, বিশেষ করে রংপুর এবং খুলনা বিভাগ সহ দেশের বেশ কিছু জায়গাতে মৃদু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা অথবা গুড়ি গুড়ি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বৃষ্টিপাত যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তোবা দেশে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কুয়াশাচ্ছন্ন অবস্থা রয়েছে সেই কুয়াশাচ্ছন্ন অবস্থা কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি এখানে আমরা স্যাটেলাইট পিকচারের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে এটা প্রায় দিল্লি থেকে বাংলাদেশের পুরো অঞ্চল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন রয়েছে। এই কুয়াশার যে অবস্থাটা এটা আগামী আরও 2 থেকে 3 দিন এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং 16 তারিখ থেকে কিছুটা কুয়াশা কমতে পারে, কিন্তু আমরা যদি একেবারে করি যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কুয়াশার অবস্থা অনেকটা উন্নতি হতে পারে এবং সকাল থেকেই মোটামুটি হয়তোবা ভোররাত বা শেষ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকলেও সূর্য ওঠার সাথে সাথে কুয়াশার পরিমাণটা কমে যেতে পারে এবং মানুষের মধ্যে শীতের যে মানে এরকম একটা অস্বস্তিকর অনুভূতি সেই অস্বস্তিকর অনুভূতি কিছুটা কমে যেতে পারে। আমরা দেখছিলাম যে এবার ডিসেম্বরে কোনো শৈত্যপ্রবাহ আসেনি এবং জানুয়ারির শেষ মাঝামাঝি সময় এসে প্রথম শৈত্যপ্রবাহটা আসলো, আপনারা কি প্রেডিক্ট করছেন এবার বছর জুড়ে আর কতটুকু আসতে পারে? যে দেখুন, আমরা জানি যে জানুয়ারি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শীতলতম মাস এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই কিন্তু মৃদু ধরনের শৈত্যপ্রবাহ ছিল এবং এটা হচ্ছে সেকেন্ড উইক। এই সময়েও আমাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া ছিল সেই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু আমরা উল্লেখ করেছি যে জানুয়ারি মাসে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং সে ধরনের শৈত্যপ্রবাহ এখন পর্যন্ত বয়ে চলেছে। আপনাকে ধন্যবাদ ঈশিকা। আমরা যেমনটা শুনছিলাম যে গত কয়েকদিনে যে আবহাওয়া তাপমাত্রাটা কমেছে সেটি হয়তো আগামী 2-1 দিন পরেই সেটি বেড়ে যেতে পারে, তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে, রাজধানীর আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ।